মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো যে ওষুধটি নিয়ে আলোচনা করব আজকে তার নাম হচ্ছে পোগো, এবং এটি হচ্ছে একটি সিরাপ জাতীয় ওষুধ এবং এটি প্রস্তুত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। এই ওষুধটি সাধারণত যে সমস্ত শিশুদের বা বাচ্চাদের মুখে রুচি হয় না বা স্বাস্থ্যহীনতায় ভুগছেন বা ভুগছে তাদের জন্য সাধারণত এই সিরাপটি সেবন করা হয়ে থাকে। এই পোগো সিরাপের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে তার মধ্যে হচ্ছে ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ডি, বি এবং ভিটামিন টু, ভিটামিন সিক্স, সি, ই এবং নিকোটিনা মাইট ইত্যাদি ভিটামিন জাতীয় ওষুধ বা উপাদান রয়েছে। এছাড়া এর সাথে কড লিভার অয়েলও রয়েছে, অর্থাৎ এই সিরাপটির মধ্যে মাল্টিভিটামিন উইথ কড লিভার অ্যাডজাস্ট করা হয়েছে, যা সাধারণত শিশুদের জন্য বৃদ্ধিদায়ক এবং রুচিবর্ধক। সাধারণত এই সিরাপটি শিশু ও বয়স্কদের বিভিন্ন ভিটামিনের অভাবজনিত উপসর্গে সেবন করা হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত ভিটামিনের অভাবে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যহীনতা। যে সমস্ত শিশুরা বা বাচ্চারা খাদ্য খেতে পারছে না বা রুচিহীনতায় রয়েছে তাদের জন্য সাধারণত এই সিরাপটি সেবন করা হয়ে থাকে। এই সিরাপটি যদি নিয়মিত সেবন করে তাহলে অবশ্যই মুখে রুচি আসবে, এবং যেহেতু এটি একটি রুচিবর্ধক এছাড়াও পাচন সহায়ক। সাধারণত এই সিরাপটি যদি নিয়মিত সেবন করে আরও বিভিন্ন উপকার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সুস্থ চুল এবং চর্ম, নখ, দৃষ্টি, হাড় ও দাঁত সুগঠন করে। সাধারণত এই সিরাপটি সেবন করার ফলে আপনার যে স্কিনে যে সমস্যা রয়েছে অর্থাৎ যে সমস্যা হয়ে থাকে চর্মরোগ সহ এই জাতীয় সমস্যা আর হবে না। এছাড়াও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, এবং যে বাচ্চারা রয়েছে তাদের যদি হাড় বা হাড়ে যদি কোনো রকম ভিটামিনের অভাব থাকে তাহলেও তার অভাব পূরণ করবে। এর পাশাপাশি এই সিরাপ যদি নিয়মিত সেবন করে সেক্ষেত্রে সুস্থ মাংসপেশি ও সুস্থ স্নায়ুতন্ত্র গঠনে খুবই ভালো কাজ করে থাকে এই সিরাপকে। এটি এছাড়াও সাধারণত মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। এই সিরাপটি একের সাথে অনেকটি উপাদানের সমন্বয়ে তৈরি, যার ফলে এই সিরাপটি অনেক ভালোদায়ক এবং ফলদায়ক। এবার আসি এই সিরাপটি খাবারের নিয়ম। সাধারণত এই সিরাপটি ছোট থেকে প্রাপ্তবয়স্ক সবাই সেবন করতে পারবে। সাধারণত 1 থেকে 6 মাস বয়সে যে সমস্ত শিশুদের বয়স তারা সাধারণত হাফ চামচ দিনে একবার, এবং যে সমস্ত শিশুদের বয়স 6 মাসের অধিক তারা সাধারণত 1 চামচ সমপরিমাণ ওষুধ সেবন করবে। এছাড়াও যে সমস্ত মেয়েরা সাধারণত বাচ্চা নিতে ইচ্ছুক বা নিতে প্রস্তুত তারা সাধারণত দিনে সর্বোচ্চ 1 থেকে 2 চামচ ওষুধ সেবন করতে পারবেন। এই সিরাপটি সাধারণত একটি শোষণীয় সিরাপ, এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নেই। এই সিরাপটির মূল্য হচ্ছে সাধারণত 100 ml বোতলের মূল্য 90 টাকা। যে কোনো ওষুধ বা ফার্মেসি শপে আশা করছি এই পোগো সিরাপটি পেয়ে যাবে। এই পোগো সিরাপ সম্পর্কে যদি কারো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।